গেল মেয়াদে ক্ষমতায় আসার পর সে বছরই সেপ্টেম্বর থেকে 2011 সালের জানুয়ারি পর্যন্ত 17 মাস ধরে জাইকা ও টেপকোর সহযোগিতায় এক সমীক্ষার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা বা পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান প্রণয়ন করে সরকার। দ্রুত অর্থনৈতিক অগ্রগতি, জ্বালানি নিরাপত্তা এবং পরিবেশ এই তিনটি বিষয় বিবেচনায় 2030 সাল পর্যন্ত 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য দেশীয় এবং আমদানি করা জ্বালানি সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ পরিকল্পনা করা হয়। কিন্তু প্রাথমিক জ্বালানির যোগানে পারছে না মহাপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে এগুতে। প্রথমত যে পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যানটা করা হয়েছিল সেখানে দামের ঝুঁকি, সরবরাহের ঝুঁকি এবং এনভায়রনমেন্ট এই সবগুলো বিবেচনা করেই ওই যে এনার্জি মিক্সের এবং তার সোর্সের যে পরিকল্পনাটা করা হয়েছিল সেটা ছিল সবচেয়ে অপটিমাম। পরিকল্পনার ছয়টি ভাগের প্রথমটি ছিল 30 সাল নাগাদ দেশীয় জ্বালানি ব্যবহার করে অন্তত 50% বিদ্যুৎ উৎপাদন করা। এর মধ্যে দেশীয় কয়লা 25%, দেশীয় গ্যাসে 20% এবং পানি ও নবায়নযোগ্য জ্বালানিতে 5% উৎপাদন করা। সে হিসেবে এতদিনে কয়লা নীতি চূড়ান্ত করে কয়লা উৎপাদনের পাইলট প্রকল্প চালু হয়ে যাবার কথা। অথচ উৎপাদন বা কয়লা নীতি প্রণয়ন তো দূরের কথা, দেশীয় কয়লার বিষয়ে এখন কোনো কথাই বলছেন না নীতি নির্ধারকেরা। আমাদের প্রায়োরিটি ফার্স্ট ট্র্যাক প্রজেক্ট হলো রামপালের পাওয়ার প্ল্যান্ট, মাথারবাড়ি পাওয়ার প্ল্যান্ট। জ্বালানি খাতে বড় প্রজেক্ট হলো এক্সপ্লোরেশন অফ গ্যাস, নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার করা। অফশোর অনশোর আমি বলে দিলাম আমরা শুরু করে দিছি এবং প্রত্যেকের ঘরে গ্যাসের পরিবর্তে এলপিজিকে কীভাবে ব্যবস্থা করা যায়। দেশীয় কয়লা দিয়ে উৎপাদন করার কোনো পরিকল্পনা নাই, সুতরাং এগুলা না করে এর বদলে এত উচ্চ মূল্যের এলএনজি এনে এটা অর্থনৈতিকভাবে এটা মানে গ্রহণযোগ্য হবে কি না, সাশ্রয়ী হবে কি না আমরা মনে করি তা হবে না। দেশীয় কয়লা দিয়ে 2020 সালের মধ্যে 600 মেগাওয়াটের তিনটি এবং 2026 সালের মধ্যে আরও 5টি প্রকল্প করার কথা ছিল। এছাড়া পরিকল্পনা অনুযায়ী 2027 থেকে 30 সালের মধ্যে 1,000 মেগাওয়াট করে আরও 6টি প্রকল্প বাস্তবায়নের কথা। জুবায়ের আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।